বন্ধুরা, আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো খাবার খাওয়ার সময় কখনই কিন্তু এই ধরনের কাজগুলি করবেন না। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই গৃহ পরিত্যাগ করেন। তাই বন্ধুরা, এই বিষয়গুলি অবশ্যই পরিহার করুন, দেখবে জীবন সুখ শান্তিতে ভরে উঠেছে। বন্ধুরা, বিশ্বাস না হয় অন্তত কয়েকটা দিন করেই দেখুন। চলুন কি সেই বিষয়বস্তু যা খেতে বসে কখনোই করতে নেই, বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হলে অনুগ্রহ করে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, অন্ন বা খাবার আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই চিনি। খাবার শুধুমাত্র মানুষের ক্ষুধা মেটায় না, জীবনযাপনের প্রয়োজনীয় অনেক কিছু উদ্ভাবনের অনুঘটক হিসেবেও কাজ করে এই অন্ন বা খাবার। আমাদের বেঁচে থাকার অন্যতম উপায় বা মাধ্যম হলো এই খাবার। অথচ খাবারের সময় বা খেতে বসে আমরা অনেক সময় এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখি না, বলা যেতে পারে নিজের অজান্তেই এই সমস্ত ভুলগুলো করি, অথবা শৈশব থেকে আমাদের মধ্যে এই ধরনের কুঅভ্যাস তৈরি হয়েছে যে কারণে আমরা খাবার সময় এই ধরনের কাজগুলি করে থাকি। অথচ এই সমস্ত কাজগুলির উপর গৃহে মা লক্ষ্মীর স্থায়ী অবস্থান অনেকাংশে নির্ভর করে। আবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে এগুলি শুধুমাত্র সংস্কার নয়, এগুলি কিন্তু বৈজ্ঞানিক দিক থেকেও সমানভাবে সত্য, কারণ এর উপর আপনার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিষয় নির্ভর করে। তাই বন্ধুরা, চেষ্টা করুন এই সমস্ত বিষয়গুলি কখনোই খাবার খাওয়ার সময় করবেন না। এক, বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ে আসব তার হলো, অনেক সময় দেখবেন এই বিশ্বাসটি অনেকের মধ্যেই থাকে যে খাবারের সময় সেই ব্যক্তি পাদলন। এটি কিন্তু একেবারেই অনুচিত। খাবার খাওয়ার সময় কখনই কিন্তু পা দোলানো উচিত নয়, এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন, ফলে জীবনে অন্ন কষ্ট দেখা দেয়, সংসারে চূড়ান্ত রূপে অমঙ্গল দেখা দেয় এবং ঘরে নেগেটিভ শক্তি বিরাজ করতে শুরু করে। তাই কখনোই খাবার খাওয়ার সময় পা দোলাবেন না। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এক্ষেত্রে বলা হয় যে খাবারের সময় কোনো ব্যক্তি যদি এইরূপ পা দোলা, সেক্ষেত্রে তার সেই খাবার ভালোভাবে পরিপাক হয় না এবং তা থেকেই সৃষ্টি হয় হজমের গোলমাল বা বদহজম, এবং সেখান থেকেই পেটের রোগের উৎপত্তি হয়। আর বন্ধুরা, সমস্ত রোগের মূল উৎস কিন্তু এই পেটের রোগ। তবে আমাদের শাস্ত্র কিন্তু এ বিষয়ে পরিষ্কারভাবে বলেছে যে খাবার খাওয়ার সময় কোনো ব্যক্তি যদি পা দোলান, তাহলে তার গৃহে মা লক্ষ্মী কখনোই অবস্থান করে না। বন্ধুরা, এখন বৈজ্ঞানিক না শাস্ত্র কোনো বিশ্বাসটিকে আপনি প্রাধান্য দেবেন সে বিশ্বাসটি সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে। দুই, দ্বিতীয় যে বিশ্বাসটির কথা বলবো তা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা করে থাকি। যখন আপনি খেতে বসছেন সেই সময় কখনোই কিন্তু খাওয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত উঠে যাবেন না। খেতে বসে যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন, তাহলে তার অর্থ অন্যকে অথবা খাবারকে তিরস্কার করা। এই খাবার খেতে বসে উঠে যাওয়া বা বারবার এই ধরনের কাজ করা গৃহে ঘোর অমঙ্গলের কারণ হতে পারে, এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। আপনি বেঁচে রয়েছেন কিসের জন্য? খাবারের জন্য। তাই দিনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হল আপনার এই খাবার খাওয়ার সময়, আর তাকেই যদি আপনি তিরস্কার করে উঠে চলে যান, সেক্ষেত্রে মা লক্ষ্মী তো রুষ্ট হবেনই হবেন। কেবলমাত্র বড় ধরনের কোনো সমস্যা বা জীবন সংকটের কোনো সমস্যা দেখা দিলে তখনই আপনি খাবার ছেড়ে উঠতে পারেন, নহিলে যে কোনো তুচ্ছাতি তুচ্ছ ঘটনার জন্য খাবার ছেড়ে এই রূপ আপনি বারবার ওঠেন, তাহলে নিশ্চিত হয়ে যান আপনার গৃহে মা লক্ষ্মী কখনোই স্থায়ীভাবে অবস্থান করবেন না। বন্ধুরা, বৈজ্ঞানিক যুক্তি দিয়ে যদি এক্ষেত্রে বিচার করা হয়, তাহলে সেক্ষেত্রে বলা হয় যে খেতে বসে এই রূপ বারবার উঠে যাওয়ার ফলে আমাদের কিন্তু শরীরের পক্ষে অতিরিক্ত ক্ষতি হয়, কারণ খাবার খাওয়ার সময় আমাদের মুখ থেকে যে লালা নিঃসৃত হয় তা খাবারকে পরিপাক করতে সাহায্য করে। এই রূপ বারবার যদি আপনি খাবার ছেড়ে উঠে যান, তাহলে সেক্ষেত্রে সেই লালা শরীরের পক্ষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, এক্ষেত্রে হজমের গণ্ডগোল হয় এবং যা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তিন, তৃতীয়ত যে বিশ্বাসটি খাবার খেতে যাওয়ার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল, অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি এই জিনিসটি করে থাকেন, আর সেটি হল গামছা পরে অনেকেই খেতে বসেন। বন্ধুরা, এই বিশ্বাসটি একেবারেই করবেন না, গামছা পরে কখনোই খাবেন না, এতে সংসারে কখনোই অভাব কমবে না,
আপনি যতই উপার্জন করে থাকুন না কেন, অভাব আপনার কখনই কিন্তু যাবে না। গৃহে সর্বদাই অলক্ষ্মী বিরাজ করবে এবং দারিদ্রতা ডেকে আনবে, তাই গামছা অথবা তোয়ালি পরে কখনোই কিন্তু খেতে যাবেন না। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ক্ষেত্রে বলা হয়, গামছা বা তোয়ালে আমরা মূলত বাথরুমে ইউজ করি, অর্থাৎ ব্যবহার করি। আর বাথরুমের কোনো জিনিস যদি আপনি খাবার খাওয়ার সময় ব্যবহার করেন, সেক্ষেত্রে সেই গৃহে রোগ বিরহের প্রভাব বাড়বে, বই কমবে না। এর পাশাপাশি গামছা বা দোয়া না পরে আপনি যদি খেতে বসেন, তা কখনোই সুশোভন নয়। সম্পূর্ণরূপে একটি দৃষ্টিকটু বিষয়, হয়তো যখন খেতে বসেছেন তখন বাইরের কোনো বিশেষ অতিথি আপনার গৃহে এসে উপস্থিত হয়েছে, আর তখন যদি এই রূপ আপনাকে গামছা পরে খেতে বসে দেখেন, তাহলে আপনার সম্পর্কে সেই ব্যক্তির কিরূপ ধারণা তৈরি হয় তা নিশ্চয়ই আপনি অনুধরণ করতে পারছেন। চার, অনেক ক্ষেত্রে এই বিশ্বাসটি কিন্তু মনের অজান্তেই করে থাকি, বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ধরনের কাজ করে। তাহলে খাবারের সময় খাবারের থালায় আঁকিবুকি কাটা, এই জিনিসটি কখনোই কিন্তু করবেন না, এক্ষেত্রে সংসারে অভাবের কারণ ঘটতে পারে। এবং তার সঙ্গে কখনোই কিন্তু আহারের শেষে নিজের পাত চেটে খাবেন না। অনেকের কিন্তু এই কু অভ্যাসটি রয়েছে, খাবার খাওয়ার পর অনেকেই ধারাটিকে চেটে পুটে খাচ্ছে। এই ধরনের বিষয়ে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত পরিমাণে রুষ্ট হন এবং সেই গৃহে সবসময় দারিদ্রতা দেখা দেয়। তাই খাবারের সময় এই রূপভাবে সময় নষ্ট না করে বরং আপনি উঠে যান, নহিলে নিজের হাতটি ধুয়ে নিন। পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো, 100 জন মানুষের মধ্যে অন্তত 90 জন মানুষ এই বিশেষটি করে থাকেন, আর তা হল খাবারের সময় জল পান করা। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এর সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক কি। মা লক্ষ্মীর সম্পর্ক হয়তো সরাসরি নেই, কিন্তু খাবারের সময় যদি এই ধরনের ক্রমাগত আপনি জল পান করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। কারণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে খাবারের সময় বারবার জল পান করা সম্পূর্ণরূপে শরীরের পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলে, কারণ সেই খাবার কখনোই কিন্তু হজম হয় না। একমাত্র গলায় যদি আটকে যায় বা ভীষণ খান, তখনই কিন্তু আপনি খাবারের সময় জল খেতে পারেন, তবে তা সামান্যই, কখনোই কিন্তু পেট ভরে নয়। সত্যি কথা বলতে জল খাওয়ার কোনো প্রশ্নই আসে না যদি আপনি আহার ধীরে ধীরে গ্রহণ করেন এবং চিবিয়ে চিবিয়ে খান। বন্ধুরা, এবার জেনে নিন যে বাড়িতে বিড়ালের বাচ্চা হওয়া কিসের লক্ষণ। বন্ধুরা, যদিও বিড়াল আমাদের অনেক লক্ষণ দেয়, যেমন বিড়ালের রাস্তা পার হওয়া, বিড়ালের কান্না, ঘরে বারবার বিড়াল আসা, বাড়ির ছাদে মরা পাখি রেখে যাওয়া, বিড়ালের ঝগড়া ইত্যাদি মাধ্যমে বিড়াল আমাদের জীবনে অনেক সংকেত দেওয়ার চেষ্টা করে। এগুলির মধ্যে একটি সংকেত হল আমাদের ঘরে বিড়ালের বাচ্চা প্রসব করা। যদি আপনার বাড়িতেও কখনো বিড়াল বাচ্চা প্রসব করে, তাহলে দয়া করে আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আসুন বন্ধুরা জেনে নেই, ঘরে বাচ্চা প্রসব করে বিড়াল আমাদের কিসের ইঙ্গিত দিতে চায়। বন্ধুরা, বিড়ালকে রাহু ও কেতুর প্রতীক মনে করা হয়। ভবিষ্যৎ পুরাণ ও শকুন শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির ঘরে বিড়াল তার সন্তান প্রসব করে, সেই ব্যক্তির জীবনে কখনোই রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব পড়ে না। বিড়াল সেই স্থানে সন্তান জন্ম দেয় যেখানে সে নিজে এবং তার বাচ্চাদের জন্য নিরাপদ বোধ করেন। অতএব বিড়াল আপনার বাড়িতে বাচ্চার জন্ম দিয়ে ইঙ্গিত দেয় যে আপনার ঘর শত্রু এবং নেতিবাচক শক্তি থেকে নিরাপদ। আপনি যদি সেই বিড়ালটির সেবা করেন, তার বাচ্চাদের যত্ন নেন, খাবার ও পানীয়ের ব্যবস্থা করেন, তাহলে নিকট ভবিষ্যতের আপনার অর্থ লাভ হবে। বিড়াল আপনার বাড়িতে বাচ্চার জন্ম দিয়ে এটিও ইঙ্গিত দেয় যে আপনার জীবনে খুব শীঘ্রই সুখ আসতে চলেছে, পারিবারিক সম্পর্ক আরও মজবুত হতে চলেছে এবং বাড়িতে কোনো ও নতুন অতিথি হতে চলেছে। তো বন্ধুরা, যখনই বিড়াল আপনার বাড়িতে বাচ্চা প্রসব করে, এটি আপনার জন্য খুব আনন্দদায়ক বিষয়, এটিকে কখনোই নেতিবাচক দৃষ্টিতে দেখবেন না, কারণ বিড়ালের এই সংকেত খুবই শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।